ছিলাম লবণকে সে কি করতে পারে দ্রবীভূত করতে পারে মানে এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানি তোমার সর্বোচ্চ 37 গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে অর্থাৎ কি আমরা বলতে পারি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা হচ্ছে তোমার 36 ঠিক আছে আবার প্রথমে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে চিনির দ্রবণীয়তা হলো কি তোমার দ্রবণীয়তা হবে 211.4 গ্রাম ঠিক আছে তো এখানে আমরা এই বিষয়টা দেখলাম তারপরে দেখো এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানি সর্বোচ্চ তোমার 211.8 গ্রাম চিনিকে দ্রবণীয় করতে পারে ঠিক আছে তারপর দেখো এখানে আর একটা বিষয় আছে তরল তরল দ্রবণ আমরা আসলে কি এখানে দেখলাম কি যে তোমার দ্রবণে দ্রাবকটা থাকে কি তোমার এবং দ্রবণটা যদি উভয় তরল হয় তাহলে আমরা এটাকে কি বলতে পারি তরল দ্রবণ এবার আমরা এখানে দেখে নিই যেমন আমরা এখানে দ্রবণ লিখবো তারপরে এখানে দ্রাবক তারপরে দ্রবণ এখন কথা হচ্ছে আমরা যদি দ্রাবকটা কি তরল এখন আমরা এখানে পানি নিলাম আমরা এখানে দ্রবণ হিসেবে যেমন কি নিলাম লেবুর রস তাহলে এখানে খেয়াল করো দ্রাবক হিসেবে আমরা নিলাম পানি এটা হচ্ছে কি তরল এবং দ্রব হিসেবে যেটা নিলাম লেবুর রস এটা হচ্ছে তোমার তরল তাহলে কি দ্রাবক এবং দ্রব যদি কি যদি তোমার তরল হয় তাহলে আমরা ধরে নেব যে এসে তোমার দ্রবণটা হবে তরল দ্রবণ তরল তরল দ্রবণ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তারপর দেখো তরল গ্যাস আমরা যেটা দেব এটা হচ্ছে কি যদি দ্রাবকটা তোমার তরল থাকে এবং কি দ্রবণটা যদি তোমার এক্ষেত্রে গ্যাসীয় পদার্থ হয় তাহলে কি তোমার এই দ্রবণটা হবে তরল গ্যাসীয় যেমন আমরা ধরে নিতে পারি কি যেমন কোকা কোলা বা সেভেন আপ আমরা যেগুলো কোমল পানি যেগুলো খাই সেগুলো হচ্ছে কি তোমার এই তরল গ্যাসের উদাহরণ তাই না তো এখানে কি আমরা দেখো কি যে কোমল পানি বোতল কি তুমি ওইটা বোতলে ঢাকনা খুলো তাহলে কি ওখানে দেখবে তোমার কি কিছু বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে আসলে এটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো এটা হচ্ছে তোমার আমরা ধরে নিতে পারি যে কোমল পানির সাথে যেগুলো কোকা কোলা বা তোমার তারপরে সেগুলো সেগুলো হচ্ছে কি তোমার তরল গ্যাস দ্রব তাই না তো স্টেশন ক্ষেত্রে পরের পৃষ্ঠে দেখো এখানে তোমাদের দ্রবণের তাপের প্রভাব একটা পরীক্ষা দেওয়া আছে মানে ওখানে একটা কাজ করতে হবে আমাদের তো কাজটা হচ্ছে তোমার দ্রবণের তাপের প্রভাব পর্যবেক্ষণ তো এখানে এই কাজটা করতে গেলে আমাদের যে উপকরণ গুলো লাগবে সেগুলো হচ্ছে তোমার একটা বিকার বা গ্লাস হলে চলবে তারপর একটা নারানি তারপর ত্রিভুজ স্ট্যান্ড তার জালি একটি নিত্তি লবণ পানি ও স্পিরিট ল্যাম্প এখানে দেখো আমরা এখন পদ্ধতি যে পদ্ধতিতে কাজটা করবো সেটা হচ্ছে তোমার একটি পরিষ্কার বিকারে 100 গ্রাম পানি আমরা ভেপে নিব তারপরে ধীরে ধীরে কি হচ্ছে আমাদের তোমার লবণ যোগ করতে থাকবো এবং যোগকৃত লবণ যদি কি আর দ্রবণীয় না হয় তাহলে লবণ যোগ করা আমরা বন্ধ করে দেব তারপর ত্রিভুজ স্ট্যান্ডের উপর আমরা তার জালি রেখে তার উপরে একটা বিকার দিয়ে স্পিরিট ল্যাম্প দিয়ে আমরা তার নিচে তাপ দিয়ে থাকবো এবং নাড়তে থাকবো তো এই তাপ দেওয়ার পরে যে কাজটা হবে পরবর্তীতে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবো আস্তে আস্তে অযোগ্যত লবণের পরিমাণটা আসলে কি তোমার কমতে শুরু করেছে তো এভাবে আর কিছুক্ষণ তাপ দিতে তাকে সম্পূর্ণ লবণটা তোমার যোগ্যত হয়ে যাবে তাহলে এটি বলা যায় যে কি আমরা তাপমাত্রা বাড়ার কারণে কি তোমার লবণের যোগ্যতাটা বেড়েছে আর সেই কারণে কি তোমার অযোগ্যত লবণ তাপ দেওয়ার পর সেটা যোগ্যত হয়েছে তো তাই এটা দিলাম এইখানে আরেকটা বিষয় দেখো আমরা বলেছিলাম যে লবণের পানি হতে কি লবণের স্পোর্টিংটা আমরা কিভাবে প্রস্তুত করে একটু দেখে নিব তো এইখানে দেখো তোমার 68 পৃষ্ঠায়
কেন দেখো লবণত্ব তোমার পানি থেকে বিশুদ্ধ পানি প্রস্তুতকরণ এখানে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে কি তোমার এখানে একটা চিত্র দেয়া আছে তুমি ভালো করে দেখে নাও পাতন যন্ত্রটি বাম পাশে দেখো এখানে রয়েছে পরীক্ষাতে লবণত্ব পানি দেওয়ার একটি বোতলি প্লাক্স তারপরে এর সাথে যুক্ত আছে কি শীতক তারপরে দেখো যেটাকে আমরা কনডেন্সার বলি তারপরে যার ভিতরে একটি সরু কাচের নল ঠিক আছে তারপরে বসানো আছে এবং এই নলের চারপাশে তোমার ঠান্ডা পানির প্রবাহের জন্য একটা প্রবেশ করা আছে এবং একটি নির্গমন নল আছে আবার ডান পাশে একটি বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য একটা গ্রাহক প্লাক্স দেওয়া আছে এইরকম ভাবে চিত্র মধ্যে কি তোমার কিছু বিষয় দেওয়া আছে তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি লবণাক্ত পানি থেকে বিশুদ্ধ পানি প্রস্তুত করব তো এই কাজটা করতে গেলে আমাদের যে উপকরণ গুলো লাগবে সেটা হচ্ছে তোমার একটি পাতন যন্ত্র তারপরে 500 মিলিলিটার লবণাক্ত পানি তো আমরা এই কাজটা একটু দেখে নিই কিভাবে করব প্রথমে হচ্ছে তোমার আমরা এই আগে পৃষ্ঠে 68 পৃষ্ঠে যে চিত্রটা দেখেছিলাম এটা একটু খেয়াল করতে হবে এখানে তোমার এই চিত্রটা কি তোমার এর মতো করে আমরা একটা পাতন যন্ত্রে সাজিয়ে বলি একটা বোতলে প্লাসে কিছু লবণ পানি নিয়ে নেব তারপর পাতন যন্ত্রের পানির প্রবেশ নলটিকে একটি পানির ট্যাপের সাথে যুক্ত করে পানির প্রবাহ চালু করব বোতলের সাথে একটি প্লাস্টিকের পাইপ যুক্ত করে বেসিনে রেখে দেব এবার বোতলের হিটার দিয়ে তাপ দিতে হবে তারপরে বোতলের হিটারের ব্যবস্থা না থাকলে স্প্লিট ল্যাম্প ব্যবহার করতে পারি আমরা তারপরে পাতন যন্ত্রের থার্মোমিটারের তাপমাত্রা খেয়াল করতে হবে এবং বাষ্পীভূত পানি শীত করে চলন হলে মধ্যে গ্রাহক প্লাস্টিকে আসলে জমা থাকবে বাষ্পীভূত থাকবে এবং এই জন্য আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে তো বোতলের প্লাস্টিকে এই পানির পরিমাণ 3/4 কমে গেলে তা বন্ধ করে দিতে হবে তো এখন আমাদের যে পর্যবেক্ষণটা সেটা হচ্ছে কি আমরা দেখে নিই থার্মোমিটারের তাপমাত্রা তোমার ধীরে ধীরে বাড়তে থাকবে এবং 100 ডিগ্রি সেলসিয়াসে পানি পড়তে শুরু করবে এবং সেটা বাষ্পে পরিণত হবে তো উক্ত বাষ্পশীতকে প্রবেশ করলে ঠান্ডা হয়ে তা তরলে পরিণত হয় আবার কি বাষ্প তরলে পরিণত হওয়ার এই প্রক্রিয়াকে আমরা ঘনীভবন বলে থাকি এবং ঘনীভূত পানি ফোটায় ফোটায় দাহ প্লাসকে জমাবদ্ধ থাকে এই জমা পানি বিশুদ্ধ পানি তাহলে আমরা এখানে আসলে দেখে নিলাম তোমার যে কিভাবে লবণাক্ত পানি থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করা যায় বা প্রস্তুত করা যায় তো স্নেহ শিক্ষার্থীরা আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করছি বলে বুঝতে পেরেছ এবং বোঝার চেষ্টা করেছ আর এখানে যে বিষয়টা তোমার একটা বিষয় আমরা বলেছিলাম আসলে সাসপেনশন তারপরে এখানে বলেছিলাম সাসপেনশনটা আসলে কি তো কোন একটা মিশ্রণে যা রেখে দিলে অনাংশ আছে আলাদা হয়ে করা যায় তাকে আসলে কি তোমার সাসপেনশন বলা যায় তাই না তো আসলে সরাসরি যে বিষয়গুলো আসলে দেখলাম সে বিষয়গুলো